প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সয়াবিন তেলের দাম আবারও লিটারে বাড়ল 7 টাকা। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজশাহীতে এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 7 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 192 টাকায় বিক্রি হবে। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে গত 3 আগস্ট সয়াবিন তেলের দাম লিটার প্রতি 20 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাম বাড়ানোর এ প্রস্তাব 3 আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দিয়েছে সংগঠনটি। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 180 টাকা, 1 লিটারের বোতল 205 টাকা এবং 5 লিটারের বোতল 960 টাকা করার কথা বলা হয়েছিল। মঙ্গলবার ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে জানান, বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে 7 টাকা করে বাড়ছে। রাজশাহীর পুঠিয়ায় এমপির সামনে এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা বলে অভিযোগ করেছেন আহত যুবলীগ নেতা। গত 21 আগস্ট বিকেলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে। পিটুনির শিকার ওই যুবলীগ নেতার নাম শরীফুল ইসলাম। তিনি পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। যুবলীগ নেতা শরীফুল জানান, ঘটনার দিন জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে 21 আগস্ট গ্রেনেড হামলা ও 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চলছিল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। শরীফুল জানান, তিনি সেদিন উপস্থিত নেতাকর্মীদের খাবার সরবরাহে দায়িত্বে ছিলেন। সভা শেষে খাবার বিতরণ চলাকালীন অবস্থায় হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠুর নেতৃত্বে অন্তত 10 থেকে 12 জন লাঠি হাতে তার উপর হামলা করে। এ সময় আমাকে পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনীর দিনে মঙ্গলবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক ডাক্তার তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডাক্তার উম্মুল খায়ের ফাতিমা উপস্থিত ছিলেন। গত 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগামীকাল থেকে সিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। রাজশাহী মহানগরীর দাম থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 1200 পিস ইয়াবাসহ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি শাহমকদুম থানার কুলপাড়া গ্রামে। সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন আলিমগঞ্জ এলাকাস্থ ন্যাশনাল ফিলিং স্টেশনের ভেতরে একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য সহ অবস্থান করছে। র‍্যাব জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছালে রাসেল পালানোর চেষ্টা করে। তখন র‍্যাব তাকে মাদক দ্রব্য সহ আটক করে। র‍্যাব জানায়, রাসেল দীর্ঘদিন থেকে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।